একদিকে নরেন্দ্র মোদী বলছেন 400 পার, অপরদিকে কংগ্রেস সিপিআইএম বলছে তড়ি পার। রবিবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে প্রার্থী কৃত সিং দেববর্মার সমর্থনে পেজারথলে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসকে কটাক্ষ করে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের এই জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা মন্ত্রী সান্ত্বনা চাকমা, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, পেঁচারথল মণ্ডল সভাপতি আশুতোষ ধর। এদিন বক্তব্য রাখতে গিয়ে বাম শাসনে এই রাজ্য তথা পেঁচারথলে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বাম আমলে মনরেগার কাজ করার পর চাকমাদের পবিত্র বিশু উৎসবের সময় চাকমা সম্প্রদায়ের লোকেরা যখন তাদের প্রাপ্য টাকা চেয়েছিল তখন তাদের উপর গুলি চালানো হয়েছিল। কংগ্রেসের হাতে বহু কমিউনিস্ট খুন হয়েছে এবং কমিউনিস্টের হাতে বহু কংগ্রেসের কর্মীরা, কিন্তু এখন সেই কংগ্রেস কমিউনিস্ট এক হয়ে গেছে। মানিকবাবু আদর্শ ও নীতির কথা বলতো, কিন্তু এখন সেই আদর্শ ও নীতি জলাঞ্জলি দিয়েছেন। তাই আগামী 26 এপ্রিল এই বামগ্রেসকে যোগ্য জবাব দেবে জনগণ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর কংগ্রেসরা কি বলতো, 75 বাজারে মিছিল করতে করতে নেচে নেচে নাচতে নাচতে কইতো, কি কইতো কমিউনিস্টরা, এই কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, চামড়া তুলো, যাও যাও যাও, যে চামড়া তুলো সান্ত্বনা লবণ নিয়ে আসবো, লবণ লাগাই দিব। আর কংগ্রেসের স্লোগান দিত নারী নির্যাতনকারী সিপিআই আমরা হুঁশিয়ার, আর সিপিআই আমরা বলতো কালো হাত ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো। আর এখন মানিক বাবু হাত চিহ্নিতে ভোট দেয়। মানিক সরকার সারা জীবন কমিউনিস্ট পার্টি করেছে, মানুষকে আদর্শ শিখিয়েছে, কমিউনিস্ট পার্টির একটা আদর্শ আছে, কমিউনিস্ট পার্টির একটা নীতি আছে, নিয়ম আছে, পরম্পরা আছে, কায়িক পরম্পরা। শেষ বয়সে 75 বছর বয়সে হাত চিহ্নে ভোট দিয়া উনি পুরো সিপিএম এর পিণ্ড দান করেছেন হাত চিহ্নে ভোট দিয়ে। আরে ভারতীয় জনতা পার্টির সিটও বাড়ছে, সংখ্যাও বাড়ছে, সংগঠনও বাড়ছে। পিছলেবার মোদীজি নারা দিয়েছিলেন 300 পার, এবার মোদী বলছে 400 পার, কিন্তু কংগ্রেস সিপিএম বলছে নিজেদের তৈরি পার। মানে দুজন প্রার্থী ছিল কংগ্রেস আর সিপিএম এর, 5 বছর না যেতে যেতে একটা প্রার্থী হয়ে গেছে। এখানে মানুষের উপর গুলি চালাতো, সেটা হচ্ছে কমিউনিস্টের স্বভাব। চালাইনি পেঁচারথলে গুলি, আমার ভোটের উপর চালাইনি গুলি, চালিয়েছে এরা গুলি মনরেগার কাজ করার পর। যখন আমার চাকমা মনেরা বিশু উৎসবের আগে যখন চাইছিল মনরেগার পেমেন্ট দাও, তো এই 75-এর মধ্যে এই কমিউনিস্টরা গুলি চালিয়ে দিয়েছিল। এই কমিউনিস্টদেরকে কোনো মতে মাফ করতে না এই 75-এর বসি। আমার বিশ্বাস এই 2024-এর নির্বাচনে 75-বাসী একত্র হয়ে আজকে দেখাবে। ইউর রিপোর্ট আর ইনিউজ।